নমস্কার বন্ধুরা, আগামীকালে জামাই ষষ্ঠী, তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি না নিয়ে আসলে বড় অন্যায় হয়ে যেত। তাই আগামীকালের জন্য এই গরমের মধ্যে জামাইদের জন্য ঠান্ডা ঠান্ডা লাস্সি হলে কেমন হয় বলুন। তাহলে চলুন আজকে বানিয়ে নেব এই সিম্পল লাস্সির রেসিপিটা। তো তার জন্য এখানে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। একটা ছোট প্লেটের উপর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ করে চাট মশলার গুঁড়ো, বিট নুন, আর নিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মশলার মিশ্রণটা। তারপর এখানে আমি একটা বড় আকারের মিক্সিং বোল নিয়ে নিলাম, ওতে নিয়ে নিচ্ছি 300 গ্রাম টক দই, আর এই টক দইটা আমি বাড়িতেই পেতে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব 4 টেবিল চামচের মতন চিনি, আর টক দইটাকে আমি ফ্রিজে রেখে খুব ভালো মতো করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন চিনি আর টক দইটাকে খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। এটা যেহেতু একটু বাড়িতে পাতা দই তাই একটু জল ভাব ছিল, সেই কারণে এখানে আমি আর কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি। তো খুব ভালো মতো করে ফেটানো হয়ে গেছে। এখন ফ্লেভারের জন্য 1/2 চা চামচের মতন কেওড়া জল দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে লাস্সি। চলুন তাহলে এবার পরিবেশন করে নিই। তার জন্য এখানে 2টো মাটির গ্লাস নিয়ে নিয়েছি আমি। এখন এই গ্লাসের মধ্যে লাস্সিটাকে আস্তে আস্তে করে ঢেলে নেব। এই গরমের মধ্যে জামাই ষষ্ঠীর স্পেশাল এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন সার্ভ করা হয়ে গেছে, উপর থেকে একটুখানি ওই মশলার মিশ্রণটাকে স্প্রিঙ্কল করে দিচ্ছি যাতে করে এর টেস্টটা আরও সুন্দর হয়। আজকের এই সিম্পল লাস্সির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।